Welcome back to my channel, Rupkathas World. So guys, so na onek din dhore amake request korechilo je ekdin ekta challenge video koro, dite ekta challenge video koro. Jara sabar koro. To ajke kintu baire brishti porchhe, baire giye kono challenge korte parbo na. To obosshoi tomader jonno ekta public challenge niye ashbo khub taratari seta. Ar tar age tomader jonno ekta dhamaka challenge challenge niye ashlam. Mane amar eto hashi pachhe ami tomaderke bolte giye tu play a challenge to shobai korbo. আমি একমাত্র ইউটিউবে এই চ্যালেঞ্জটা করছি সারা ইউটিউব ঘেটে আমি এই চ্যালেঞ্জটা পাইনি তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য নতুন নতুন কিছু ট্রাই করি আর আমাকে একটা বোন আমাকে এই চ্যালেঞ্জটার কথা বলেছিল বাট আমি তখন অতটা গুরুত্ব দিইনি বাট তাও আমি ভাবছিলাম যে কিভাবে করা যায় বালতির মধ্যে কি করে ঢুকবো তো এইটা হচ্ছে বালতি বালতি বলতে গেলে অ্যাকচুয়ালি এটা ড্রাম বলতে পারো মানে এটার মধ্যে আমার সমস্ত জামা কাপড় সব থাকে দেখাল মানে দেখিয়েই দিচ্ছি বলতে কিভাবে তো সব বের করে দিয়েছি বের করে এর মধ্যে আমি ঢুকেছি যদিও বা পুরোটা ঢোকার মতো ক্ষমতা নেই কারণ এর মধ্যে পুরোটা ঢুকবো না সবাই জানো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে এইভাবে আধা কাপ চারা ভাবে ঢুকে বসে রয়েছি এটার মধ্যে থেকে বেরোনো যাচ্ছে না ঢোকাও যাচ্ছে না মানে আমি নড়তে গেলে এই যে বালতি শুদ্ধ ভাগে নড়তে হচ্ছে যাই হোক আজকের চ্যালেঞ্জটা কিন্তু আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি নিজেও জানি না কতটা কি করতে পারবো আর সারাদিন যে আমি এইভাবে আধা কাপ চারা ভাবে আদৌ বসতে পারবো কিনা মানে এরকম ঠ্যাং দুটো এরকম করে বাইরে ঝুলছে আর ভেতরে পাছাটা ভেতরে ঢুকে গেছে আমি এরকম বাইরে বসে মা আমাকে বলছে এত সেজে গুজে কেউ বালতিতে গিয়ে ঢুকে গাইজ এই অপমান আমি আর নিতে পারছি না যাই হোক আজকে এখানে বসে আমি খাবো ঘুমাবো হাঁকবো হাঁকবো না মানে খাবো ঘুমাবো যা যা করার হয় আমি এখানে বসেই করবো ফোন ঘাঁটবো যা করবো কিন্তু গাইজ খুব গরম লাগছে যাই হোক ফ্যানটা ওদিকে আমি এদিকে তো যাই হোক আমি কিন্তু একবার এর থেকে সারাদিনে বেরোতে পারবো সেটা হচ্ছে আমি স্নান করতে যাবো ওটার জন্য আমার ছাড় আছে আমি শুধু স্নান করে আসবো আর বাকি সময় আমি এর মধ্যে থাকবো খাবো ঘুমাবো যা করবো সব এর মধ্যেই করবো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের অনেক মজা লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর মা বলছে আমি আমাকে ঢাকনাটা চাপা দিয়ে দেবে এটা একটা ঢাকনা রয়েছে এই ঢাকনাটা মা বলছে চাপা দিয়ে দেবে না এই বলতে পারে না আমি এই বলতে পারি না তো গাইজ আমি স্নান করে শুধুমাত্র একবারই বেরোবো আর বাকি সময়টা আমি এর মধ্যেই থাকবো কিভাবে থাকবো নিজেও জানি না তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা এনজয় করবে মজা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কি কতটা মজা লেগেছে আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো যে কি চ্যালেঞ্জ করলে তোমাদের ভালো লাগবে আমি সেগুলো করার চেষ্টা করব মানে এটা জাস্ট আমারও মাইন্ড থেকে বেরিয়েছিল আর আমার একটাই বোন আমাকে বলেছিল মানে সাবস্ক্রাইবারই আমার কিন্তু সে আমাকে বলেছিল এটা করার কথা অনেকদিন আগে বলেছিল আমার পরে মনে পড়েছে বাট কালকে আমি ভাবছিলাম যে আমি এটাকে কীভাবে করবো মানে জামা কাপড় কাচার বালতিতে এবার একটু বড় না হলে ঢোকা যাবে না ছোটোখাটো বালতিতে তো ঢোকা যাবে না অসম্ভব তো ওই জন্য এই বালতিটার মধ্যে আমি ঢোকার প্ল্যান করেছি যাই হোক এটার মধ্যে ঢুকে গেছি অলরেডি আরামসে ঢুকে গেছি কিন্তু মানে আরামসে ঢুকে গেছি আর বেরোতে গেলে পেছনে আটকিয়ে যাচ্ছে বালতিটা এটা একটু সমস্যা যাই হোক এটা দিয়ে বেরোতে গেলে মানে আমাকে দেয়াল ধরে উঠতে হচ্ছে দেখো মানে বুঝতে পারছো গাইস তোমাদের জন্য আমি প্রচুর স্ট্রাগল করছি তোমরা আজকের ভিডিওটাতে ভরে ভরে লাইক কমেন্ট করো আমি এটাই তোমাদের কাছে চাইব মানে আমি সত্যি বলছি মানে পাছা আটকিয়ে গেছে এর মধ্যে আমি উঠতে পারছি না এদিকে গুঁতো খাচ্ছি আর সাইডে না বসলে মা আবার কখন বালতি ভেবে লাঠি মেরে চলে যাবে ওই জন্য সাইডেই বসতে হচ্ছে তো যাই হোক আগে খেয়ে টেয়ে নিই সকালবেলায় তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সারাদিন আজকে এভাবে কি করে থাকবো ভগবানই জানে মানে যা বলতে হবে এবার মাকে বলতে হবে মা খেতে দিয়ে যাবে মা ঘুম পাড়িয়ে যাবে মা লাইট জ্বালিয়ে যাবে মা ফ্যান চালিয়ে যাবে এইভাবে করতে হবে ঘুম হয়ে গেলে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে বলছে খাওয়া ঘুম হয়ে গেলে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে যাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা স্টার্ট করো ছোটবেলায় এরকমই করতাম
এই দেখো কামলার বালতির মধ্যে বসে কে খায়, রূপকথা খাচ্ছে। গাইস তোমরা এবার দেখা হলে বলবে দিদি তুমি না সেই রূপকথা যে বালতির মধ্যে বসে ভাত খাও। গাইস আমার বালতিতে বসে খাওয়া শেষ, মা ছাড়া নিচ্ছে, আমি এখানেই বসে হাতটা ধুতে হবে, কিন্তু আমি এটা উঠতে পারবো না। Thank you.
পটি করে এনেই ছুটে করে নিবি। জলটা তুমি দেবা? হ্যাঁ না না জল দাও খাবো। গাইস বালতির মধ্যে বসে খাওয়া যে কি কষ্টের গাইস, তোমরা যদি একদিন খাও বুঝতে পারবে। মনে হচ্ছে কি গলা দিয়ে নেমে গিয়ে পেটে গিয়ে মানে এই জায়গাটা মনে হচ্ছে কি আটকিয়ে রয়েছে, মনে হচ্ছে আর নামছে না। মানে আমি না দাঁড়াতে পারি, আমি নিঃশ্বাসও নিতে পারছি না, কিরম হাঁপিয়েছে মানে খেয়ে দিয়ে নি হাঁপিয়ে যাচ্ছি। মানে আমি তো ভাবছিলাম এই বালতিতে বসে আমি ভাতটা কি খেতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। আমি খেয়ে ফেলেছি কিন্তু মনে হচ্ছে গিয়ে কোথাও একটা মাঝখানে আটকিয়ে রয়েছে, পুরো নিচে অব্দি যাচ্ছে না, যাই না আদৌ। মানে যদি আমি উঠে দাঁড়াই মনে হয় পট করে নিচে চলে যাবে আর পটি পেয়ে যাবে, এরকম কিছু হতে পারে। মানে আমার এই সমস্ত ভুলভাল ভাবনা। এখন তো দুপুর হয়েই গেছে, খাওয়া হয়ে গেছে, এখন আমি আপাতত এখানে বসেই বসে মানে এরম হেলান দিয়ে দিয়ে ঘুমাবো, কারণ এই জাতীয় আমি শুতেও পারবো না। মানে আমি এরকম বসে আছি মানে বালতি থেকে শোয়া তো যাবে না বালতি নিয়ে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো গাইজ এভাবেই ঘুমানো যাক, ঘুমাবো। ভাল লাগছে না গাইজ, আমি মেয়েটি আমার এই বালতিতে থেকে থেকে আমার জীবনটা পুরো বালতি 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 হয়ে গেল। আমি এখন ঘুমাবো গাইজ, দুপুরবেলা ঘুমিয়ে নি, দেন বিকালবেলা যদি আমি দেখো যে বালতি শুধু উঠতে পেরেছি তাহলে আমি তোমার সাথে কথা বলবো। তাহলে চলো মা লাইটটা অফ করে দাও, আমি ঘুমাবো। ও মা একটা বালিশ দেব গাইজ। আমার মা বলছে বালতির জীবনটা আজকে শেষ হয়ে গেল, এদিকে যে আমি শেষ হয়ে যাচ্ছি গরমে সেটা দেখছে না গাইজ। এখন বিকাল 5টা বাজে, গাইজ এই গরমে এদিকটা হাওয়া আসছে না, স্ট্যান্ড ফ্যানটা চালানো হয়নি, এত গরমে বালতির মধ্যে কি কোনোদিনও ঘুমানো যায় গাইজ? তোমরাই বলো, মানে এত বড় অত্যাচার আমার সাথে হতে চলেছে, কি গরম লাগছে গাইজ। একদম লাইট আমি জানি ভালো না, মানে লাইট জ্বালাইনি, মানে এত গরম হচ্ছে না, মানে লাইট জ্বালালে আরো বেশি গরম লাগছে, ওই জন্য লাইটই জ্বালাইনি। তো চলো এবার দুপুরবেলা এই এই সরি বিকালবেলা এই খেতে হবে, কারণ আজ সকালে খাইনি, সকালবেলাই খাই। তো সকালবেলা আজকে খাওয়া হয়নি, সময় হয়নি, সময় হয়নি বলতে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি, তো তাই জন্য আজকে বিকালবেলায় এইগুলো খাবো। এখন তো রাত হয়ে গেছে, আর ব্যাপারটা হচ্ছে এত রাতে আমাকে ক্যামেরাকেও ধরে দেওয়ার নেই, তো আমি খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার মানে সবাই অলরেডি মানে খাওয়া হয়ে গেছে, তো আমি খাবো এখন। তো এত রাতে তো মানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো সেই জন্য আমাকেই ধরতে হচ্ছে। তো ধরতে হচ্ছে বলতে আমি স্ট্যান্ডে রেখে দিয়েছি দূরে, তো তার জন্য আমাকে একটু উঠতে হয়েইছে। তো আমি তোমাদেরকে সত্যি কথাই বললাম, মানে আমি একটুখানির জন্য উঠেছি, নিজের খাবারটা নিয়েছি আর আমি স্ট্যান্ডটা নিয়ে সেট করেছি, ওটার জন্যই আমি একবার উঠেছি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, যাই হোক আমি একবার উঠে জাস্ট খাবারটা নিয়েছি আর এই আমি বসে পড়েছি আবার। তো সারা রাত এখানে কাটানোর চেষ্টা করবো, জানি না কতটুকু কী পারবো, কারণ মশারি না টাঙিয়ে শুলে যে কতটা মশা কামড়ায় আমাদের ঘরে সেটা মানে আমি ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক আমি তাও চেষ্টা করবো,
তো চলো আগে আমি রাতের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো গাইজ, গুড নাইট সবাইকে। আর আমি এখন শুয়ে পড়বো, শুয়ে পড়বো বলতে আমি বালতির মধ্যে এমনকে শুয়ে থাকবো। তো যাই হোক, দেখা যাক কতটা কী করতে পারি, যদি মাঝরাতে ঘুম না আসেন তাহলে উঠে চলে যাব। তো চলো দেখা যাক কী করা যায়। তো গাইজ আমি শুয়ে পড়েছি অলরেডি, জানি না তোমরা দেখতে তো পাবে না আশা করি, মানে পুরোই অন্ধকার। তো যাই হোক গাইজ, বহুতই গরম লাগছে, মানে এদিকে না হাওয়াটা আসছেই না, আর টেবিল ফ্যানটা তো লম্বা ছোটো করতে পারছি না, উফ মানে অসহ্য লাগছে। তবু অল্প হাওয়া আসছে যদিও বা, আর কী বলি, মশা কামড়াচ্ছে, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম। তো চলো দেখা যাক, যদি ঘুমিয়ে পড়ি তো চাপ নেই, আর যদি ঘুম না আসে তারপরে হচ্ছে চাপ। তো যাই হোক, গুড নাইট। হিহি গাইস, তোমরা কি আমায় দেখতে পাচ্ছো, দেখো অবস্থা, শোচনীয় অবস্থা, মানে ঘুম আসছে না গাইস এখন, মানে রাত্রির অনেকটা হয়ে গেছে, মানে আমি দেখতেও পাচ্ছি না যদি বা কটা বাজে। ফোনের আমি ব্যাক ক্যামেরাতে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি, মানে ফ্ল্যাশ লাইট জ্বেলে, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে, মশা কামড়াচ্ছে গাই। গাইজ এখন মানে বাজে হচ্ছে 3:30, মানে এখন ঘুম, মানে কি বলবো গাইজ, মানে ঘুম আসছে না, আর এক তো হচ্ছে ভয় লাগছে, আর তার মধ্যে হচ্ছে মশা, প্রচণ্ড মশা, মানে চারিদিকে কামড়াচ্ছে। তো যাই হোক, জানি না গাইজ, মানে মনে হচ্ছে কি কতক্ষণে ঘুম থেকে উঠবো, মানে কতক্ষণে ভোর হবে, সকাল হবে, এটাই ভাবছি। তো যাই হোক, দেখা যাক কী করতে পারি, বাকিটা কাল সকালে তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ বিশ্বাস করো, প্রচণ্ড গরম লাগছে, আশা করি তোমরা আমাকে থেকে বুঝতে পারছো, মানে বারবার করে এই জ্যাকটা পেছনে মানে ফোনে গুজছি আর এরকমভাবে ভিডিও করছি, মানে এই রাত দুপুরে না ভাল লাগছে না সিরিয়াসলি, মানে এত গরম লাগছে না, বিরক্ত লাগছে একদম, আমার মাথায় কেউ ফু দেয় না কেন, অসহ্য না, একটু হাওয়াও দিচ্ছে না, অসহ্য লাগছে। যাই হোক, মানে ফ্যানটা ওদিকে বলি আমার বেশি প্রবলেমটা, যদি একটু হাওয়া দিতে হয়তো এতটা প্রবলেম হতো না, যাই হোক আর কিছু করার নেই। তো চলো গাইজ, কালকে সকালের জন্য ওয়েট করে থাকো। গাইজ সকালে ওঠার পরে কটা কাজের জন্য করা হয়নি ভিডিও, তো আমি তোমাদেরকে জাস্ট গল্পটা বলে দিচ্ছি, মানে রাত্রিবেলা শুয়েছিলাম, তারপরে তোমাদের সাথে তো গুড নাইট বলে শুয়ে পড়েছিলাম, বাট বালতিতে সারা রাত ঘুমাতে পারিনি, ওখান থেকে বেরিয়ে ওখানেই শুয়েছিলাম, বাট বালতিটাকে সরিয়ে ফেলেছিলাম কারণ শোয়া যাচ্ছিলো না, আর প্রচণ্ড শীত দ্বারা ব্যথা করছিলো তার জন্য শুতে পারিনি। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমার অবস্থা খুব খারাপ, টাটা।